নিজের স্বপ্নের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ময়মনসিংহ গীতিকা কাজল রেখার পালা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামেই সিনেমাটি তৈরি করেছেন তিনি যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন ইরেশ জাকের রাফিয়াত রশিদ মিথিলা আজাদ আবুল কালাম খায়রুল বাসার সাদিয়া আয়মানসহ আরও অনেকে চলতি বছরেই সিনেমাটি মুক্তির আগে এবার শোনা গেল দারুণ এক খবর ভারতে চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির থাকবে এই সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা আগামী আঠাশ অক্টোবর নেদারল্যান্ডস ও একত্রিশ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নামবে সাকিব মুশফিকরা সেই দুই ম্যাচ দেখতেই ইডেন গার্ডেনে যাবেন কাজল রেখার অভিনেতা অভিনেত্রীরা বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নিজেই তিনি বলেন বিষয়টা এক ঢিলে দুই পাখি মারার মতো মাঠে থেকে আমরা খেলাও উপভোগ করতে পারব পাশাপাশি সিনেমাটি প্রচারের উদ্দেশ্য পূরণ হবে তিনি জানান আগামী ২৬ অক্টোবর সিনেমার নায়ক শরীফুল রাজ নায়িকা চক্রবর্তী সহ বেশ কয়েকজন মিলে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন সেখানে তাদের সঙ্গে যোগ দেবেন মিথিলা ও ইরেশ জাকের